কিন্তু বুবলি মানে ওরে নিয়ে আমি কি বলবো, ওরে পার্সোনালি আমার ভালো লাগে না সত্যি কথা। অপু বিশ্বাস হচ্ছে একজন সাংসারিক নারী, ওনার বিষয়ে কিছু বলার নাই। যদি অপু বিশ্বাস আর বুবলিকে নিয়ে কথা বলা হয় তাহলে আমি অফকোর্স অপু বিশ্বাসকে নিয়ে কথা বলবো। আমিও অপু বিশ্বাসকে খুবই পছন্দ করি, বাট বুবলিকে আমার এত একটা পছন্দ হয় না, বাট সে তারকা হিসেবে সুন্দর। বাট সাকিব খানের সাথে তার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা আমার ভালো লাগেনি। তবে কিনা জানি না, তবে আমি ইকবাল স্যারের একটা ইন্টারভিউতে দেখেছি যে সাকিব খান বুবলির সাথে বিয়েই হয় নাই, এই বিষয়ে আমরা দেখেছি, বিয়ে ছাড়াই এত কিছু। কিন্তু সত্যি ঘটনা হচ্ছে অপু বিশ্বাসের সাথে ওর সংসার শুনেছি, কিন্তু পার্সোনালি বিষয়ে আমরা জানি না যে সে ম্যারিড ছিল, তার একটা মেয়ে আছে এরকমটাও আমরা শুনেছি, তবে পার্সোনাল বিষয়ে আমরা কিছুই জানি না। তুফান ট্রেলারটা আমি দেখেছি, আমারও মনে হয়েছে কিছুটা কপি অ্যানিমেলস মুভির যে হেয়ার স্টাইল অ্যান্ড ড্রেস আপ স্টাইলটা, মনে হয়েছে কিছুটা কপি। আর অনেকের কমেন্টও দেখছি যে KGF অ্যান্ড অ্যানিমেল এটা কপি করেই তুফান বানানো হয়েছে, এমন কমেন্টও দেখা হয়েছে। আসলে এটা এখন ট্রেইলার দেখে কিছুটা বলা যায় না, মুভিটা দেখার পর বুঝতে পারবো আসলে এটা কেমন হয়েছে, সেটা ভালো হতে পারে। শাহরুখ খান, বাংলাদেশি সিয়াম আহমেদ, ওর পার্সোনালিটি খুবই ভালো, ওর সাথে আমার একবার দেখাও হয়েছে, কথাও হয়েছে, খুবই ভালো ভদ্র ছেলে। আমার একজনই শাহরুখ খান। আমাদের বাসা হচ্ছে রামপুরা বনশ্রী, সেম শাহ ইসলাম সনিয়া। আমরা পড়াশোনা করছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একসাথে পড়ছি। এখানে আসছি আমরা সাকিব খানের ব্র্যান্ড হার্লেন বিষয় নিয়ে রিভিউ দিতে, কথা বলতে। হার্লেনটাকে ঘুরে দেখতে অফকোর্স আমরা ইউজ করেছি, এর জন্যই তো আসছি রিভিউ দিতে। সাকিব খান নায়ক হিসাবে খুবই ভালো, সুপারস্টার, হ্যান্ডসাম ম্যান, সে বাংলাদেশের নায়ক হিসেবে এখন চলে আসছে। আমরা ওর সাথে দেখা করবো, কথা বলবো, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে, আল্লাহ হাফিজ। ওকে।